23 জুন 1949 পুরনো ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে অনুষ্ঠিত রাজনৈতিক কর্মী সম্মেলনে আওয়ামী মুসলিম লীগ গঠিত। যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন কারাবন্দী শেখ মুজিব। শেখ মুজিব লিখছেন, পুরানা লীগ কর্মীরা মিলে এক কর্মী সম্মেলন ডাকল ঢাকায় ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য। আমরা জেলে বসেই সে খবর পাই। আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আমার মত নেয়ার জন্য। আমি খবর দিয়েছিলাম আর মুসলিম লীগের পিছনে ঘুরে লাভ নাই, এই প্রতিষ্ঠান এখন গণবিচ্ছিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সকলেই একমত হয়ে রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করলেন, তার নাম দেয়া হল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতি, জনাব শামসুল হক সাধারণ সম্পাদক এবং আমাকে করা হল জয়েন্ট সেক্রেটারি। খবরের কাগজে দেখলাম আমার নামের পাশে লেখা আছে নিরাপত্তা বন্দী। 23 জুন 1955 আওয়ামী লীগ কার্যকরী পরিষদে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রদান করা না হলে দলীয় সদস্যরা আইনসভা থেকে পদত্যাগ করবেন। 23 জুন 1958 সম্মিলিত গণতান্ত্রিক শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পেরে তিন দিনের আবু হোসেন সরকারের মন্ত্রিসভার পতন ঘটল। পূর্ব পাকিস্তান পরিষদে শেখ মুজিবুর রহমান উত্থাপিত অনাস্থা প্রস্তাব গৃহীত হল 156-142 ভোটে। প্রতিক্রিয়াশীল জোটের পতনে গণমনে উল্লাস। 23 জুন 1975 উন্নয়ন খাতে 950 কোটি টাকা বরাদ্দ রেখে 1975-76 অর্থ বছরের বাজেট ঘোষণা করল বঙ্গবন্ধু সরকার। অগ্রাধিকার পেল কৃষি উন্নয়ন, জনসংখ্যা বৃদ্ধি রোধ ও বন্যা নিয়ন্ত্রণ।